যাকে বলা হয় ঢাকায় সিনেমার কিং, যাকে বলা হয় বাংলা সিনেমার একমাত্র সুপারস্টার, যার নামে চলে সিনেমা, যার ছবি মানে হিট, তিনি আর কেউ নন, তিনি দুই বাংলার এই সময় সেরা নায়ক, সেরা সুপারস্টার শাকিব খান। একটা ছবিকে সফল এবং সুপারহিট করার জন্য এই একটা নামই যথেষ্ট। শাকিব খান মানেই বড় ধামাকা, শাকিব খান মানেই নতুন কিছু, শাকিব খান মানেই ভালো একটি সিনেমা। শাকিব খান ভক্তরা এটাই বিশ্বাস করেন, আর সেই জন্যই তো শাকিব খানের ছবি মুক্তি পেলেই দর্শকরা দল বেঁধে হলে ছুটে যান শাকিব খানের নতুন সিনেমা দেখার জন্য। দেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান এখন জনপ্রিয়তা অর্জন করেছেন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে। এখন বাংলাদেশের পাশাপাশি কলকাতার বাংলা সিনেমার সেরা নায়কদের মধ্যে অন্যতম একজনে পরিণত হয়েছেন শাকিব খান। খুব অল্প সময়ে তিনি কলকাতার প্রায় সব জনপ্রিয় নায়িকাদের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন, আর এই অল্প সময়ের মধ্যেই তিনি কলকাতার দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, এখন কলকাতার নামী দামি প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রযোজক এটা বুঝে গেছেন শাকিব খান কতটা জনপ্রিয়, আর তাকে দিয়ে ছবি বানালে যে সেই ছবি হিট হবেই এটাও এখন সবাই জানেন। তাই তো কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শাকিব খানকে দিয়ে একের পর এক সিনেমা বানাতে চাইছেন। কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল শাকিব খান নাকি বলিউডের সিনেমায় অভিনয় করবেন। কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান নাকি শাকিব খানকে দিয়ে বলিউডের সিনেমা নির্মাণ করার কথা ভাবছেন, যদিও সেই খবর বেশি দূর এগোয়নি। এমনকি শাকিব খানও নিজের মুখে কখনো এ বিষয়ে কিছু বলেননি। এখন দেখার পালা শাকিব খান বলিউডের সিনেমায় অভিনয় করেন কিনা। প্রিয় দর্শক, আপনি কি শাকিব খানকে বলিউডের সিনেমায় দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ASDO Apps ইউটিউব চ্যানেলে।